নদিয়ার শান্তিপুরে আবারও ভর সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ে ফেরার পথে ছাত্রীর মোবাইল ছিনিয়ে নিল বাইক বাহিনীর দুষ্কৃতীরা। সম্প্রতি কয়েকদিন আগে শান্তিপুর দত্তপাড়া থেকে টিউশন পড়িয়ে ফেরার সময় এক গৃহশিক্ষিকার সাইকেলের সামনে বাস্কেটে থাকা নতুন অ্যান্ড্রয়েড মোবাইল এবং মাইনে বাবদ নগদ প্রায় 5,000 টাকা রাখা ব্যাগ ছিনিয়ে নেয় একই মোটরসাইকেলে আসা 3 দুষ্কৃতী। থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও কোনো রকম কিনারা হয়নি আজও। তারই মধ্যে আজ আবার নতুন করে প্রায় একই পদ্ধতিতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীর কথা বলা অবস্থায় সাইকেল চালানোর সময় পেছনের দিক থেকে একটি মোটরসাইকেলে আসা 3 যুবকের মাঝে বসে থাকা যুবক তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটে শহরের অন্যতম শান্ত এলাকা বলেই পরিচিত পটেশ্বরী তলায়। ওই ছাত্রীর নাম সোমা খাতুন, বাবা নূর জামাল শেখ, বাড়ি বেরপাড়া হাজিদিন মোহাম্মদ ক্রিটে। ওই ছাত্রী জানায় সে এমএ পাস করার পর চাকরির পরীক্ষার জন্য কম্বাইন পড়াশুনো করছে। অন্য আর 5টা সাধারণ দিনের মতন শ্যামবাজার থেকে প্রাইভেট টিউশন পড়ে ফেরার সময় গার্ডেন মোড় দিয়ে না গিয়ে সঙ্গে থাকা এক বান্ধবীর জন্য ডাকঘর থেকে বাড়ি যাচ্ছিল সে। পথে পটেশ্বরী মন্দিরে কিছুটা আগে শ্রীরাম গাঙ্গুলি লেন সংযোগস্থলে একটি অন্ধকার জায়গায় তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার সাথে সাথেই সে চেঁচিয়ে ওঠে। কিন্তু ওই এলাকার কেউই রাস্তার পাশাপাশি ছিলেন না। যদিও কিছুটা দূর থেকে দোকানদার পেছনে আসা অপর একটি মোটরসাইকেলকে ধাওয়া করতে বলেন, কিন্তু ইতিমধ্যেই দুষ্কৃতীদের সেই মোটরসাইকেল উধাও হয়ে যায়। তবে ওই রাস্তায় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা থাকার কারণে ফুটেজ পাওয়া যাবে বলেই তার বিশ্বাস। অন্যদিকে ছাত্রী সোমা খাতুন শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে এবং তারই ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে একের পর এক ভর সন্ধ্যায় কখনো ছাত্রী, কখনো বা শিক্ষিকা মহিলাদের কাছ থেকে এইভাবে ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুশ্চিন্তা বাড়ছে শান্তিপুরবাসীর। আজকে আমি আসছিলাম, ফোনে কথা বলতে বলতে আসছিলাম, হট করে দেখি পিছন থেকে একজন ফোনটা কেড়ে নিয়ে চলে এলো, মানে চলে এইদিকে চলে এলো। আমি সেই মোটরসাইকেলে কি একজন ছিল কি কত, তিনজন ছিল। আচ্ছা, যে কাড়লো সে কি পেছনে না মাঝে ছিল? না, মাঝে ছিল। আচ্ছা, তাদের কি মুখ টুক টুক ঢাকা ছিল? না, কিছু দেখি, মুখ ঢাকা, সোয়েটার পরেছিল, কালো কোট পরেছিল। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।